ঘরে ঘরে চলছে জুয়া সাট্টার আসর, পরিত্যক্ত সমিতির বাগানে নিয়মিত মদ গাঁজা হেরোইনের আসর, প্রতিবাদী একাধিক ব্যক্তিকে মারধর। শান্তিপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়া লেনের এলাকাবাসীর অভিযোগ, এই অঞ্চলে ঘরে ঘরে চলে জুয়ার বোর্ড, আর সেই সুবাদে শান্তিপুর এবং শান্তিপুরের বহির্ভূত এলাকা থেকে অনেকেরই আগমন ঘটে এই এলাকায়। এর আগেও প্রতিবাদ করার এলাকায় মহিলা বৃদ্ধ থেকে শুরু করে অনেকে আক্রান্ত হয়েছেন। গতকাল এক টোটো চালককে মারধরের প্রতিবাদে এলাকাবাসী রুখে দাঁড়ালে তাদেরকে বাড়ি গিয়ে মারধর করা হয় বলে এলাকাবাসী লিখিত অভিযোগ করে শান্তিপুর থানায়। এরপর আজ সকালে পুলিশ প্রশাসন ঘটনাস্থল খতিয়ে দেখতে এসে দেখেন সমবায় ব্যাংকের পেছনে জঙ্গলের মধ্যে মদের বোতল ছিপি, হেরোইন নিয়ার ডিসপোজাল সিরিঞ্জ, গাঁজার মোড়ক এবং অন্যান্য আনুষঙ্গিক নেশাদ্রব্যের অংশবিশেষ যত্রতত্র পড়ে রয়েছে। 11টা থেকে 12টার মধ্যে আমরা রাস্তায় এখানে মানে আমি বাড়ি থেকে বেরোলাম, দেখি একটা টোটোওয়ালাকে মারছে, দিয়ে আমরা বললাম মারিস না, ছাড়ি দিলাম প্রথমে একবার, দ্বিতীয়বার আবার তাকে অ্যাটাক করলো, মানে মানে দু পাকে হচ্ছে টোটোওয়ালাকে মারতে যাচ্ছে, টোটো ভাঙতে যাচ্ছে, দিয়ে বারণ করাতে ঠেকিয়ে ঠেকিয়ে দিয়াতে পরে খুনে ঘুরে এসে মানে দুপুরের নাগাদ আমার বাবাকে মাকে অকাত্য ভাষায় গালাগালি, মানে সে ভাগালাই বলা যাবে না, দিয়ে বলে তোর ছেলেকে মার্ডার করবো, হ্যান করবো, ত্যান করবো, তোর ছেলে এ হয়ে গেছে, আমাকে ঠেকেছে, আমি আমার বাপের পয়সায় মদ খেয়েছি, তোর ছেলের কি কারা বলছে, এটা এটা হচ্ছে রাম হরিজন, মানে হরিজন পাড়ার ধরেন যে কটা ছেলে ছিল ওখানে, আর এখানে মানে শুধু এই গোডাউনের মধ্যে হিরোইন মদ গিয়াজার এটা আখড়া, এদের অফিসারদের কেউ মানে না, আর এই রাজপুত পাড়া লেনে মানে একটা এই ইদানিং একটা ইয়ে হয়েছে, প্রত্যেকের মানে এলাকায় দু পা এগোবে না, সাতটার মানে সব বুকি হয়ে গেছে, মানে এই সাতটার থেকে একটা কাঁচা পয়সা ইনকাম হচ্ছে, আর এতে এদের মদ গেঁজা খাওয়ার মানে একটা বিশাল ইয়ে হয়েছে, প্রশাসন সব জানে, প্রশাসন সব প্রশাসনের ইয়েতেই এই সাতটা লিখা চলছে। এলাকাবাসীদের অভিযোগ, পাঁচিলের উপর কাটা তার না থাকার কারণে এবং সিসি ক্যামেরার ব্যবস্থা না থাকার কারণে নেশাখোর জুয়াড়িদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই পরিত্যক্ত বাগান। এলাকাবাসীর দাবি, প্রশাসনের মদত না থাকলে এই ধরনের আসর দীর্ঘদিন ধরে চলতে পারে না, ঘরে ঘরে জুয়ার বোর্ড চলে তাদেরই প্রশ্রয়ে, একাধিকবার শান্তিপুর থানায় জানিয়েও কোনো ফল মেলেনি, তাই আজ সমবায় ব্যাংকের গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তারা। ব্যাংক কর্তৃপক্ষ জানান, এর আগেও এই ধরনের নানান অপরাধে পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, তখন এলাকার অনেকেই পাশে পায়নি, তবে পাঁচিলে কাটা তারের ব্যবস্থা আগামীকাল থেকেই শুরু হবে, সিসি ক্যামেরা লাগানোর জন্য উচ্চ পদস্থের সাথে কথা বলছি, সিভিকের দাবি জানিয়েছি শান্তিপুর থানায়। এলাকা সূত্রে জানা যায়, ওই এলাকায় বটগাছের নিচে একটি দোকানে মদ এবং গাঁজা বিক্রি চলে, মানুষ যাতে প্রতিবাদ না করতে পারে সেই কারণে শাসক দলের পতাকা লাগিয়ে রাখা হয়েছে ওই দোকানে। যদি এই বিষয়ে তৃণমূল নেতৃত্ব জানান, রাস্তার পাশে ইলেকট্রিক পোল এবং অনেক দোকান বাড়িতে তৃণমূলের পতাকা লাগানো থাকে, এর সাথে দলীয় কোনো কর্মী সমর্থক যুক্ত নয়, প্রশাসন অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিক। দীর্ঘদিন ধরে এখানে ইয়ে চলছে, সাতটা চলছে, প্রত্যেক বাড়ি বাড়ি সাতটা চলছে, তারপর মদ ফদ খেয়ে আর কি আড্ডা মানে খিস্তি খামারি করছে পাশেই বাড়ি, পড়াশোনারও প্রবলেম হয়, ঠিক আছে, আর এখানে মানে অতিরিক্ত পরিমাণে গালাগালি করা হয়। কখন হয়, রাত্রে না দিনে? রাত্রি দিনে মানে যখন তখন, এখানে পাঁচিল টপকে টপকে ঢোকে এরা, ঠিক আছে, এই যে পাঁচিল রয়েছে এখানে পাঁচিল ফাঁচিল টপকে টপকে ঢোকে, কোনো সমস্যা নেই। তোমাদের বাড়ি থেকেও তো সবাই দেখা যায় এগুলো? আমাদের বাড়ি থেকে দেখা যায়, আমাদের পাশেই বাড়ি আমাদের। তো এর আগে পুলিশ টুলিশ এসেছিল বা কোনো কিছু তোমরা প্রতিবাদ করেছিলে? এর আগে প্রতিবাদ করেছি কিন্তু কোনো ইয়ে কিছু করা হয়নি। আমরা অফিস রানিং চলাকালীন আমরা এই জিনিস দেখি না, এবার যদি রাত্রে কেউ পাঁচিল টপকে বা ওই করে আসে বা অন্য সময় আসে তো আমাদের দেখা সম্ভব না, কিন্তু সিসি ক্যামেরা বা পাঁচিলের উপরে যে তার, সেই তার যদি একটু উঁচু করে থাকে তার, হ্যাঁ আমরা অবশ্যই দেবো, কালকে অটোমেটিক আমি আমার স্টাফ অজিত বাবুকে বলেই গেছি যে আমার আশা করি এইগুলো রোলিং তার অটোমেটিক বলে দিয়েছি আগেই যে রোলিং তার দিয়ে আপাতত শুরু করো এইগুলো। এবার হচ্ছে পাঁচি তো অনেক উঁচু ছিল, চারিপাশে মাটি তুলে তুলে অটোমেটিক তাদের উঁচু হয়ে গেছে বলে আজকে মানে সেখানেই হয়ে গেছে, আমরা তার ব্যবস্থা নেব। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।